1 লাখ টাকার মালি আমার ইন্দুরে সাজিয়ে ছেড়ে দিয়েছে। ছাড় পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন, জাদুর কাড়ি ম্যাজিক চক। ও ভাই মনটা খারাপ খারাপ লাগতেছে, মালও নেওয়ার দরকার। আজ 2-3 দিন ভাও কাছে চা পয়সা দিচ্ছি না, আজকে যাব দোকানে দেখবো কি অবস্থা, দোকানে ভাব সব ধুয়ে আসি। আমি দোকানে ভাব মা বেরামের বুঝলাম না, কি ফাঁকা ফাঁকা লাগছে, কি হইল, কিছু কি হইল নাই, কি হইল রে, দোকানে ঝাঁপ মা ভাই কুচি কুচি করে শুলাইছে। হ্যাঁ মন মিজাজ খারাপ করে বসে রয়েছে, যাই তুই ওর কথা যাই শুনি। আর ও কবির ভাই, কবির ভাই। হ্যাঁ ভাই, আক্তার ভাই নাকি? হ্যাঁ ভাই, এই দোকানে ঝাঁপ মাপে বন্ধ করে ভাই। আর কি বলবো ভাই, কিছু শুনিস নি ভাই, ও বিয়ে করিলাম, শ্বশুর বাড়িতে যৌতুক আনিলাম, সেই যৌতুকের টাকা দিয়ে দোকানদার দিলাম। হ্যাঁ এখন দোকানে মাল উঠানোর পরে রে ভাই, ইন্দুরি সব সাইজে ফেলেতে। ও সেই 1 লাখ টাকার মালই সাপ করে ফেলে, 1 লাখ টাকার মালই আমার ইন্দুরি সাইজে ছেড়ে দিয়েছে ভাই। আমার তুই তুই আমার দুঃখ বুঝেছিস ভাই, দেখো তিন দোকান তিনও কাটিয়ে ফেলেতেছে। এখন কি বলবো, বৌতি আমার ঝাঁটা দে দাবড়া আছে বাসেরা দিতে দিনে ভাও তোমার তাড়িল না। আরে ভাই তোর দোকান বুঝতে পারছি ভাই, কো সেই রামটা ইন্দুর ভাই, এই ইন্দুর আমি যে কি করবো তা কিছু বুঝতে পারছি না ভাই। একটা আমার ই করে দে তো কি ভাই, কো এটা উপদেশ যদি ইন্দুর কিভাবে মারা যায়। আরে ভাই, হ্যাঁ ওই গাছ তোলার মেলায় দেখিলাম, হ্যাঁ একজন যে ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, সার পোকা মারেন, কাজ ছয়া খায়, লাফায় খায়, দাফায় আমরে ইন্দুর। হ্যাঁ যাবেন মাটি খেয়ে বেছে না তোর ইন্দুর হয়েছে না এখন বাড়ির দিক যাচ্ছি, এবার তুই আমার ফোন দিয়ে বলিস। আমি আসলাম তোর কাছে একটু ইয়াচ্ছি, তার হইলো না, যা কেসটা মাইরে দিলি তুই যা। ইঁদুর মারেন, তালা পোকা মারেন, ছাড় পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন, জাদুর কাড়ি ম্যাজিক চক, দাগ দিলে মরে, গসা দিলে মরে, তেইলা আমার এক ভাই আছে, ওর দোকান মনে করে সাফ করে ফেলেছে। আরে কোনো টেনশনই না, সাপের লাঠি আছে না, সাপের লাঠি সাইসিয়ে ফেলেছে, সাইসিয়ে তারপরে তো আমার কাছে ওষুধও আছে, ওষুধ আছে না, জাগায় খাবে, জাগায় বেরে, দাপায় খাবে, দাপায় মরবে, লাইনে খাবে, চিড়িয়ালে মরবে। কাও কি তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক মিনিট আমি একটু কল করে নি। আচ্ছা কল করে নাও। এখন আবার ফোন দিল কিনা? ও সে আক্তার ফোন দিছে, এখন আবার আক্তার ফোন দিল কি? একটু ধরে দেখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কবির ভাই, হ্যাঁ এই যে সেই পাইছি, সেই ফেরিওয়ালার পায়ে গিস, ওই যে ওষুধ মারে, এই যে কইছিলাম ওই যে জাগায় খায় জাগায় বেরেক, ওই পাইছি পাইছি, হ্যাঁ শালার ধরেই রাখিছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসতেছে নাকি? আমি এক্ষুনি চলে এসেছি, তোর কোনো টেনশন নেই, এক্ষুনি আমি এক দড়ি চলে এসেছি বুঝছিস। আরে ভাই তার সমস্যা হয়েছে কি ভাই? ওই যে আমার এই ভাইয়ের দোকানতে। হে আক্তার ভাই, কি করতে ফোন দিছিস? আমার দোকান শেষ করে ফেলেছে তার জন্য তো আমি আছি। আরে কয় কি
একবারে ক্লিয়ার টু ক্লিয়ার ওষুধ দিয়ে দেব তুই কইলে কি এই নে ভাই তোর দাফায় খাবে দফায় মরবে তোর কোনো সমস্যা নেই একবার ফিনিশ হয়ে যাবে ইন্দ্রিয় বংশ ভাই তাই আবার একটু কোন না ভাই কুলাকলি তো আগে দেবে টেনশন সব ভাই ভাই এখানে বেরো হ্যাঁ টাকা দে ভাই দে আরে শোনা শোনা ভাই দিদির লোকের আমার চিনি আরে ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই যা তুই যা ভাই আচ্ছা আর আমি দেই বক্সটা টু চালাই নি দেই সেই নাড়ি বুড়ি কোয়ানে কি বুঝিও না সেরাম ইদুর মারেন তালা পোকা মারেন ছার পোকা মারেন পিঁপড়া গুলো মারেন জাদুর কাড়ি নেই আরে একটা তুই যে ওই ইন্দুরির ওষুধ আনিয়ে দিলি তুই তিনটে দিন দিচ্ছি তো তোকে কোনো কাজই করতেছে না সবকিছু কাটিয়ে কুটিয়ে ফেলে দিচ্ছে কি কও ভাই কাজ করেনি আজকে আবার তোর ভাবির মানে আমার বউর হ্যাঁ এই শাড়ি কেটে ফেলেছে আবার আমার সে দাদি সে ব্লাউজ কেটে ফেলেছে কদি কি করবো এখন এখন তারে যদি আমি পাই এক বাড়িতে ওরে তুলো ছেঁড়া করে ফেলাই দিবা না বুঝছিস হ্যাঁ হ্যাঁ বুঝিস নি শালারে যদি পাই আমরা দুজন থাকি শালারে পালি আজকে ধুলাই দেবো বুঝছিস আচ্ছা ঠিক আছে হ্যাঁ এদিকে হ্যাঁ ভাই শালা বলতে বলতে হাজির হয়ে গিয়েছে কই রে ওই দেখে কই যে ওই যে ডাক্তার হ্যাঁ ভাই হ্যাঁ তাড়াতাড়ি তুই যা ওষুধ আমার ইন্দ্রের সাথে একবার ঠিক ইন্দ্র বেশি বেশি বেড়াতাম তা ছিল না আজকের পর তার বুয়া ওষুধও বেসবো না বুয়া ব্যবসা করবো না সৎপথে চলবো বাসক তো নামাজ কালাম করবো আল্লাহ তোমার মাফ খেয়ে দিও মেরে গেছি ওরে